সকাল সকাল এখানে আমার ব্রেকফাস্ট রেডি হচ্ছে, পাতলা পাতলা পেটাই পরোটা, আর তার সাথে হচ্ছে চানা আলুর তরকারি। চটকে চটকে ধুয়ে দিয়েছো? হ্যাঁ, নুন দিয়ে চটকে ধুয়ে একটুখানি এ করলাম, কচি কচি আছে না, কচি কচি আছে, চটকে ধুয়ে এখানেও আছে, এর ভেতরে এখনো অনেকটা হবে। হ্যাঁ, তো কারা কারা এই জিনিসটা জানো বলো? আমরা কি বলে এটা, এটাকে অ্যাকচুয়ালি গেরি কিন্তু বলে না, আরেকটা কি একটা নাম আছে, না ওইটা আলাদা, শামুক ওইটা আলাদা, এটা গেরি, গেরি বলে, এটা ঝোলও খায়। মায়ের মায়ের কত নতুন নতুন চুল উঠছে দেখো, মায়ের চুল দেখো, এই দেখো লক্স হয়েছে মা, এই অনেক চুল বেরিয়েছে এই জায়গাটা। হ্যাঁ, কিছু ইউজ করছো? না, এই যে এখানে অনেক চুল বেরিয়েছে। যাই হোক, যেটা হচ্ছে এটা হচ্ছে গেরি, আমার মোস্ট ফেভারিট একটা ডিশ বলতে পারো, খুব ভালো লাগে খেতে। কিন্তু ওই এই কোটা প্রেগনেন্সিতে আমার এত খেতে ইচ্ছে হয়েছে, মানে আমি কোথাও পাই, মানে আমাদের ওখানেও খুব একটা পাওয়া যায় না, আমাদের বাড়িতে শ্বশুরবাড়িতে কেউ খায় না, শুধু আমি খাই। বাট আমি অতটা ভালোভাবে এটা রান্নাও করতে পারি, এটা মা খুব ভালো করে। তো এবারে এসছি, এবারে বাবা অনেক খুঁজে 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 নিয়ে এসে অল্প করে নিয়েছে, কেন বাড়ি এই বাড়িতেও খুব একটা সবাই খায় না, না আমার হেভি লাগে গেড়ি দিয়ে আলু দিয়ে কষা কষা করে একদম তরকারি করবে, হেভি লাগে খেতে। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল, তো ফাইনালি বাবা এনেছে। এখন আজকে আমাদের মেনু হচ্ছে দুপুরবেলা কি মেনু, এই গেড়ি হবে আর কি হবে, তরকারি, পালং শাকের, পালং শাক সেদ্ধ, আলু ভাত দিয়ে মাখা হবে, আর আমের চাটনি, ভাত, অনেক কিছু হবে। এই গেড়িটা আলু দিয়ে করবে তো কষা কষা করে, মুলো ভাতে গেড়িটা কষা কষা করে আলু দিয়ে করবে তো, আলু দিয়ে তরকারি করবে। আমার দুটো জিনিস খুব ফেভারিট, একটা হচ্ছে গেড়ি আর একটা সোয়াবিন, এটা আমাকে যেরাম ভাবে করে দেবে আমি সেরাম ভাবে খেয়ে নেবো, আমার এত ভালো লাগে। তো এখানে মা গেড়িটা সারাচ্ছে, মানে পরিষ্কার করতে, গেড়িটা তো পরিষ্কার করে একটু চাপে, আর এখানে দিদা বসে বসে কাজ লেগে গেছে, দিদা এখানে শাক সারাচ্ছে। হ্যাঁ দিদা এই বয়স আছে তো, এই বয়সে চুপচাপ বসে না, সারাক্ষণ কিছু খুটি 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 করে কাজ করেই যায়, শুধু টুকটুক করে 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 সবজি কেটে দেয় মাকে, তারপরে টুকটাক করে ঘরের যা কাজ থাকে টুকটুক করে করে, চুপচাপ বসে না। মা বলে এতক্ষণ আছে, এবার একটু শো, একটু হাঁটাচলা করো, তখন দিদা সে টুকটুক করে কাজ করে। সে আজকে দুবেলা অনেকটা ভাত খেতে পারবো, এটা মানে যতটা একটু খেলে পেট ভর্তি হয়ে যাচ্ছে, তো বাট তাও তৃপ্তি করে খাবো, যেটা পছন্দের জিনিস এটা খেয়ে নিলে বেশ ভালো লাগে। কত থালা কত, এত কলা পাতা, আমাদের এখানে কলা গাছের অভাব বলো, কলা গাছের বিষয় খুব ভালো, বাজারে দেখলাম সব দোকান বন্ধ, বৃহস্পতিবার তো বন্ধ থাকে, এরকম দেখো এরকম ড্রাগন ফ্রুটসটা, ওটা একটু এক সাইজ বড় কাটবে তাহলে হয়ে যাবে, বড় হলে সারা বড় লাগবে না বাবা, দুটো বড় দুটো ছোট আছে, তো এখানে এখন কাটিং আরম্ভ হয়ে গেছে, কাটিং ম্যান কাটিং করছে, হতেও পারে। তো এই হচ্ছে আমার স্বাদের সব প্লেট, এটা হচ্ছে মেন প্ল্যাটার যেখানে ভাত ফাত সব থাকবে, আর এইগুলো সব ছোট বাটি, মানে ছোট থালা আছে, ছোট বাটি আছে, বড় বাটি আছে, গ্লাস আছে, আরো সব কিছু আছে। তো সেইগুলোতে এখন উপরে কলা পাতা দিয়ে করা হচ্ছে, আমার মানে আমার সাধারণ সাধারণ দেখেছো যে মাটির প্লেট হয়েছে, তো এটা মাটির প্লেটই হয়েছে, কারণ কাঁসার, কাঁসারও করা যায় কিন্তু কাঁসারের অনেকগুলো বাটি লাগবে, আমার কাছে অত বাটি নেই, আছে এইবারে ওইবারে মিলে হয়ে যাবে, কিন্তু ওয়েটটা বেশি হবে, তো আবার মাটির প্লেটটা খুব ভালো লাগে, পার্সোনালি খুব পছন্দ হচ্ছে, এটা একটু ফুল দিয়ে সাজাবে বেশ ভালো লাগবে, আর গাঁদা ফুল দিয়ে পাশ দিয়ে পুরো ডেকোরেশন করবে বেশ ভালো লাগে আমার, তো সেরকমই করা হচ্ছে। চলছে পাতা পাতা কাটা হচ্ছে, আমি সেই আনন্দে বসে বসে এখন খাচ্ছি মিষ্টি, এই যে একটা রসগোল্লা একটা পান্তুয়া, এগুলো আমি বসে বসে এখন খাবো।
তো এই হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি একদম গেরির কষা, গেরির কষা, গেরির কষা। এটা ভালোভাবে চটকে মেখে দাও, শুধু না 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 মু একেবারে ওটা দিয়ে দাও, একটু কয়টা গেরি পাশে রেখে দাও। আর আমি এই যে বসে আছি বিছানায়, আমার মা খাইয়ে দিচ্ছে আমাকে। আমি নিচে বসে এখন আর একদমই খেতে পারি না, নিচে বসতে তো পারি না, সোজা হয়ে বসে টেবিলে খাওয়ার থেকে মা বলে যে খাইয়ে দেবো তাড়াতাড়ি খাওয়া যাবে, একটা চিচিড়ে অনেকটা ভাত খাওয়া যায়। তো প্রথম রাউন্ডটা আমি কি দিয়ে খেলাম, ওটা পালং শাক সেদ্ধ, পালং শাক সেদ্ধ দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছিল, তেল দিয়ে মেখে দিয়ে ভালো লাগে খেতে। ওটা খেলে এখন গেরির ঝাল যায়, ফেভারিট খাবার আমার, গন্ধটাই হেভি লাগছে। তারপর চাটনি, ও তারপরে আবার আছে আমের চাটনি, এত কিছু রান্না হয়ে যাচ্ছে। এই যে ফাইনালি আমার স্বাদের শাড়ি চলে এসছে। কালারটা না ক্যামেরাতে হালকা লাগছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু কালারটা একদম ডিপ গ্রিন কালার। এই হচ্ছে পুরো শাড়িটা, এই হচ্ছে, এইটা হচ্ছে মনে হয় পড়বে, এটা হচ্ছে ডিপ পিঙ্ক কালার, পিঙ্কও ঠিক না, ম্যাজেন্ডা কালার। আর এই হচ্ছে অল ওভার বডিটা, আর এইটা হচ্ছে আঁচলটা, জাস্ট দারুণ দেখতে শাড়িটা। আর এর সাথে এই যে ব্লাউজ তৈরি করিয়েছি, এটা হচ্ছে ব্লাউজ পিসের ব্লাউজটা, জাস্ট সিম্পল কোনো কাজ দিইনি, সেরকম দিইনি, হাত আর বর্ডারটা এরকম করিয়েছি। আর ব্লাউজটা হচ্ছে এরকম, পেছনেরটা হচ্ছে এই যে হুক টাইপের সিম্পল করিয়েছি, যতটা সিম্পল করানো যায়। অ্যাকচুয়ালি কি বলতো, শাড়িটাই এতটা গর্জিয়াস, এতটা হেভি, তাই জন্য ব্লাউজটা আমি একদম হালকা পাতলা করার চেষ্টা করেছি। আর এই ব্লাউজ পিসটা হালকাই আছে, শুধু একটা বর্ডার আছে শুধু, আর কিছু ছিল না, তাই জন্য আমি ব্লাউজটা করিয়েছি, নাহলে আমি রেডিমেড ব্লাউজ, একটু গর্জিয়াস ব্লাউজ কিনতাম। তো শাড়িটাই ইটসেলফ এতটা গর্জিয়াস, আর এই কালারটা আমার কাছে নেই, মানে একদম ডিপ গ্রিন কালারের সাথে একদম ডিপ পিঙ্ক, হট পিঙ্ক কালারের কম্বিনেশন, খুব সুন্দর, পরলে আশা করি ভালোই লাগবে। তো এই কালারটা নেই বলে এই কালারটাই কেনা হয়েছে, তো তাই জন্য দেখে নিলাম। এই যে দারুণ দেখতে, পাটটাও খুব সুন্দর।